বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সিজনটাতে সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায়, আর দামেও অনেক কম থাকে। তাই এই সিজনটাতে অনেকেই আমরা ইলিশ মাছটা সংরক্ষণ করে থাকি, কিন্তু এর স্বাদটা প্রায় সময় নষ্ট হয়ে যায়, অটুট থাকে না, স্বাদ ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায়। তাই কিভাবে বছর জুড়ে ইলিশ মাছ সংরক্ষণ করা যায় আর স্বাদ ঘ্রাণ সব কিছুই যাতে অটুট রাখা যায়, সেরকম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। আর যেই ইলিশ মাছগুলো আমরা সংরক্ষণ করব, চেষ্টা করব সেই মাছগুলো একটু ফ্রেশ দেখে কেনার জন্য। আর ইলিশ মাছ কেনার একটা গোপন টিপস হলো, যেই মাছগুলো এরকম চড়া থাকে আর ঘাড়টা একটু মোটা থাকে, ওই ইলিশ মাছগুলো খেতে কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে। তো মাছগুলোকে আমি প্রথমে এরকম একটা টিস্যু দিয়ে পুছে নিচ্ছি, খুব ভালো করে এর থেকে পানিটা পুছে নিতে হবে। আর বাজার থেকে মাছটা কিনে আনার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভালো করে পুছে নিতে হবে যাতে একটুও পানি এর সাথে না লেগে থাকে। আর এখানে নিয়েছি আমি ফ্রেশ পলি, নতুন পলি বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেই পলিগুলো নিয়েছি। মাছগুলো খুব ভালো করে টিস্যু দিয়ে পোছা হয়ে গেলে এবারে আমি একটা একটা পলিতে একটা একটা ইলিশ মাছ ঢুকিয়ে নিব। একটু বড় সাইজের দেখে পলিটা নেবেন, যাতে করে লেজটা বাহিরে বের হয়ে না থাকে। এবার ভিতরে যে বাতাসটা আছে খুব ভালো করে প্রেস করে বের করে দিতে হবে, আর ইলিশ মাছটাকে ঠিক এভাবে পলির সাথে পেঁচিয়ে নিতে হবে। তো আমার মাছটা কিন্তু পলিতে পেঁচানো হয়ে গিয়েছে। এবার এরকম মোটা কস্টিপ আমাদের সবার বাসাতেই থাকে, বা চিকন কস্টিপ দিয়ে কাজটা করা যেতে পারে। এবার কস্টিপ দিয়ে আমি খুব ভালো করে র‍্যাপ করে দিচ্ছি, যেহেতু আমি এটা বছর জুড়ে সংরক্ষণ করব, আর এতে করে ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না, আর আপনার মাছের স্বাদটা কিন্তু একেবারেই অটুট থাকবে, একটুও গন্ধ আসবে না। এভাবে করে সংরক্ষণ করে দেখবেন একবার, রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন। তো কস্টিপটা খুব ভালো করে পেঁচানো হয়ে গিয়েছে, আর এই ঠিক একই প্রসেসে আমি বাকি মাছগুলোকেও এভাবে পলিথিনে পুড়ে তারপরে কস্টিপ দিয়ে র‍্যাপ করে নিব। আর এভাবে যদি একটা একটা মাছ একটা একটা পলিতে ঢুকানো হয়, এতে করে আপনি বের করে রান্না করার সময় অনেক সহজ হবে। আপনি রান্না করার সময় শুধু একটা মাছ বের করবেন আর রান্না করবেন, আর যদি একসাথে অনেকগুলো রাখা হয় তাহলে বের করতে অনেকটা ঝামেলা পোহাতে হয়। আর এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়, যাতে ভিতরে কোনো রকম বাতাস না থাকে। তো আমার সবগুলো মাছ কিন্তু পলিতে র‍্যাপ করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবে করে কিন্তু সারা বছর মাছটাকে সংরক্ষণ করা যেতে পারে, আর ইলিশ মাছের স্বাদটা সারা বছরই একই রকম থাকবে। তো আশা করছি আজকের টিপস ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।